রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমরা দেখব রনিত স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে অনলাইন ক্লাসে জয়েন করতে হয়। তো অনলাইন ক্লাসে জয়েন করার জন্য প্রথমে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমরা আমাদের মোবাইল থেকে যে কোনো ব্রাউজার অথবা সরাসরি গুগলে গিয়ে আমাদের স্কুলের ওয়েবসাইটটি টাইপ করব। তো আমি আমার ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি। তো এখানে গিয়ে আমি গুগলে গিয়ে সরাসরি আমাদের স্কুলের ওয়েবসাইটটি লিখব। আমাদের স্কুলের ওয়েবসাইটটি Ronit.edu.bd, আমরা এখানে টাইপ করব Ronit.edu.bd। তো এটা আমার অলরেডি এখানে চলে আসছে, জন্য আমি ক্লিক করছি। তো ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আমরা এখানে Ronit.edu.bd লেখার পর আমরা এখানে দেখতে পাচ্ছি রনিত স্কুল অ্যান্ড কলেজ লেখা চলে আসছে। আমি এখানে ক্লিক করছি। আমাদের ওয়েবসাইটটি প্রবেশ করেছি আমরা, এবং আমরা একটু নিচের দিকে আসলেই আমরা দেখতে পাচ্ছি অনলাইন ক্লাসরুম। আমরা এই অনলাইন ক্লাসরুমের মাধ্যম দিয়ে ক্লাসে প্রবেশ করব। তো আমি অনলাইন ক্লাসরুমে ক্লিক করছি, এবং এখানে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে পাচ্ছি আইডি এবং পাসওয়ার্ড দিতে বলছে এখানে। তো যে আইডি এবং পাসওয়ার্ডটি চাচ্ছে সেটা অলরেডি আমরা আপনাদের মোবাইলে অলরেডি পাঠিয়ে রেখেছি। যদি কোনো অভিভাবক না পেয়ে থাকেন ইউজার আইডি আর পাসওয়ার্ড, সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্কুলের সঙ্গে অফিসে যোগাযোগ করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি নিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা স্টুডেন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করছি। আইডি এবং পাসওয়ার্ড প্রতিটা স্টুডেন্টের আলাদা হবে। আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি লগইনে ক্লিক করছি, এবং আমাদের পোর্টালটি লগইন হয়ে গেছে। এখানে আমরা সেভ পাসওয়ার্ড নামে একটা অপশন আসবে, আমরা চাইলে সেভ করে রাখতে চাইলে এই পাসওয়ার্ডটি সেভ করে রাখবো। এই ক্ষেত্রে আমাদের পরবর্তীতে বারবার লগইন করার সময় ইউজার আইডি আর পাসওয়ার্ডটি দিতে হবে না। তো আমি সেভ করে রাখলাম, এবং আমরা এখন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা অনলাইন ক্লাসের জন্য বেছে নেব LMS এই অপশনটি। আমরা LMS এই অপশনের মাধ্যমে অনলাইন ক্লাসে জয়েন করব। তো আমি LMS এ ক্লিক করছি। LMS এ প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু তথ্য আছে, যেমন অনলাইন এক্সাম, হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট, এবং সবার নিচে ক্লাসরুম ম্যানেজমেন্ট। আমরা ক্লাসরুম ম্যানেজমেন্টে গিয়ে ভিউ ডিটেলসে ক্লিক করলে আমরা ক্লাসের সকল তথ্য পাব, এবং এখান থেকে আমরা ক্লাসে জয়েন করব। ক্লাসে জয়েন করার জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমাদের প্রতিদিন রুটিন অনুসারে যে ক্লাসটা থাকবে, রুটিন অনুসারে যেদিন ক্লাস থাকবে এবং যে সময় ক্লাস থাকবে, তার আগে আমরা এই LMS-এ এসে ক্লাসে জয়েন করার জন্য একটু ওয়েট করব। এবং আমরা এখানে যখন ক্লাস টাইম হবে, তখন ঠিক এখানে স্ট্যাটাসে এখানে একটা জয়েন্ট লেখা বাটন চলে আসবে সবুজ কালার, তখন আমরা জয়েন্ট করব। আর একটা তথ্য অবশ্যই আমরা মনে রাখব, আমাদের মোবাইলে অবশ্যই জুম অ্যাপসটি ইনস্টল থাকতে হবে। বলছি আমাদের জুম অ্যাপসটি ইনস্টল থাকতে হবে, তবে আমাদের ক্লাস হবে আমাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে LMS অপশনে এসে, ঠিক আছে। আর অনলাইন ক্লাসের জন্য যদি কোনো তথ্য প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করে জেনে নিতে পারবেন। এবং আরেকটা তথ্য আমরা দিতে চাচ্ছি, 2022 সালের আমাদের নতুন সংযোজন যেটা হচ্ছে ফি সংক্রান্ত তথ্য। আমরা চাইলে এতদিন শুধুমাত্র বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারতাম, এখন থেকে আমরা ঘরে বসে ফি এই মডিউলটার মাধ্যম দিয়ে আমাদের পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট থেকে, অথবা বাংলাদেশে যে আরও মোবাইল ব্যাংকিং আছে, রকেট, ইউক্যাশ, নগদ, এই যে মাধ্যমগুলো আছে, এই মাধ্যমগুলো দিয়েও আমরা চাইলে পেমেন্ট করতে পারবো। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।